জয় মা সর্বকেশ্বরী কালী মায়ের জয়। শিলিগুড়ির বিখ্যাত একটি কালী মন্দির, মায়ের দর্শন দিয়ে শুরু করলাম বন্ধুরা ভিডিওটি। শিলিগুড়ি মানে কিন্তু চা বাগান, তাও আবার দার্জিলিং এর মতো চা বাগান নয়, কিন্তু পাহাড়ের ডালে ডালে নয়, এখানে সমতল ভূমির জমিতেই কিন্তু জমিতেই চা চাষ হয়। তো চলুন চা গাছ দেখতে দেখতে যাই আমরা। তবে বন্ধুরা এই মুহূর্তে আমি শিলিগুড়ি কিন্তু যাচ্ছি না, বাড়িতেই রয়েছি, ভিডিওটি একটু পরে নিয়ে আসলাম। আমি একটি বছর আগেই গিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করি, তাই এই শীতকালে বসে বসে ভাবলাম বাড়িতে তো বসে থাকতেই হবে, কারণ করোনা চারপাশে ঘিরে রয়েছে। তো চলুন এখন একটু শিলিগুড়ি দর্শন করে নিই, আমিও পুরানো স্মৃতি দেখে নিই, আপনারাও দেখে নিন, আর সাথে সাথে বাড়িতে বসেই আনন্দ করি। মন্দিরের এই পিছন থেকে যে দৃশ্যটি আমরা দেখছি, নিচের দিকে রাস্তা, ওই রাস্তা ধরেই যাবে করোনেশন ব্রিজ, ভীষণ বিখ্যাত ব্রিজ। তবে ব্রিজে একটি মজার কাণ্ড ঘটেছিল, সেটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চতুর্দিকে সবুজে সবুজে ভরা গাছের সারি দেখতে দেখতে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে চললাম। হোটেল থেকে খুব সামনেই ছিল সেবকেশ্বরী মন্দির, এবং তাছাড়াও বেঙ্গল সাফারি ভ্রমণ করব বলে আমরা ঠিক করে বেরিয়েছিলাম, রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা হেঁটে হেঁটে চললাম, একদম মন্দির সংলগ্নই ব্রিজ, তাই জন্য হাঁটতে কোনো অসুবিধাই নেই। তো বেশ সুন্দর, এই শীতের সময়ই গিয়েছিলাম, তো শীতের সামান্য হালকা রোদ, আর এখানকার আবহাওয়া জানেনই তো, খুব বেশি গরম লাগে না। এভাবে চললাম, এই হচ্ছে করোনেশন ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে নদী বয়ে চলেছে, তবে নদীটা খুব হালকা জল ছিল, বেশি জল ছিল না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে না আসলে সত্যি উপলব্ধি করতে পারবেন, আপনারা অবশ্যই আসবেন। এটা তো শিলিগুড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এরপর আপনাদের সাথে শেয়ার করবো দার্জিলিং থেকে বেড়ানোর ভিডিও, তো অবশ্যই কিন্তু সাথে থাকবেন। ভীষণ এনজয় করেছি আমরা, সত্যি এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর প্রকৃতি, যেখানে গেলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে এক মুহূর্তে শান্তির বাতাস বয়ে যায় মনের মধ্যে দিয়ে, কারণ চারিদিকে শান্তির পরিবেশ, মনেও শান্তির পরিবেশ তৈরি করে দেয়। তারপর এখানে সংলগ্ন আরেকটি মন্দির, এই মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরের ভেতরে বিয়ে হচ্ছে, তো ভিডিও করতে দিল না, নাহলে হয়তো দেখাতাম এখানে বিবাহ কিন্তু একটু অন্যরকমভাবেই ঘটল। দেখলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু ভিডিও করতে পারলাম না। মন্দিরের পিছন থেকে পিছনের দৃশ্য, এই যে করোনেশন ব্রিজ একটু দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর, যেদিকেই তাকাবো সেই দিকটাই সুন্দর। তারপর বেঙ্গল সাফারিতে গেলাম, বেঙ্গল সাফারির পুরো বাস্তুতন্ত্র এইভাবে সাজানো রয়েছে। বেঙ্গল সাফারিতে যা যা রয়েছে, মানে অরণ্যের মধ্যে যা যা রয়েছে, সেটি ছোট্ট আকারে এখানে তার বিবরণ করে আঁকা রয়েছে বা তুলে ধরা আছে, সকলের সুবিধার জন্য, বুঝে নেওয়ার জন্য যে কোথায় কী আছে। তাছাড়া এর মধ্যে অনেক কিছুই রয়েছে, সেগুলো ভিডিও করা বারণ বলে করতে পারলাম না, তবে যতটুকু পেরেছি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। জঙ্গলে কীভাবে জন্তু জানোয়ার থাকে, পশু পাখি থাকে, সেইভাবে এখানে একটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে মনে হয় যেন সত্যিকার এখানে আমরা জঙ্গলের মধ্যে রয়েছি। করা হয় দেখুন কি গাড়ির মধ্যে, বেঙ্গল সাফারি, এই জঙ্গল পরিদর্শনের জন্য গাড়িগুলো দেখতে পেয়েছেন, এই গাড়িতে করেই আমরা বেঙ্গল সাফারি অর্থাৎ জঙ্গল পরিদর্শন করেছি। আর এই টয় ট্রেনের মাধ্যমেও কিন্তু জঙ্গল পরিদর্শন করা যায়, তবে এখানে আর একটা কথা জানা দরকার, এই টয় ট্রেনের মাধ্যমে যদি ঘুরি তাহলে কিন্তু বাঘ, সিংহ, হাতি যা যা আছে জঙ্গলের মধ্যে কিছুই দেখতে পাবো না।
কিছুটা অংশ গিয়ে এই টয় ট্রেন ফিরে আসে শুধুমাত্র জঙ্গলের সৌন্দর্য দেখার জন্য। কিন্তু এই গাড়িগুলোর মাধ্যমে আমরা কিন্তু গিয়ে বাঘ সিংহ হাতি যা যা রয়েছে জঙ্গলে পশু পাখি সমস্ত কিছু দেখতে পারি। বাঘ তো খাঁচা থেকে বাইরে বের ছাড়া রয়েছে, আর আমরা খাঁচার মধ্যে অর্থাৎ গাড়ির মধ্যে করে মানে গাড়ির ভেতরে বসে এভাবে কিন্তু জঙ্গল পরিদর্শন করছি। খুব সামনে থেকে বাঘ দেখলাম, মানে এই বাঘ দেখলাম, চিতা বাঘ দেখলাম, তাছাড়া বিভিন্ন রকম অনেক কিছু ক্যামেরা ভিডিও করতে পেরেছি, অনেক কিছু করতে পারিনি। তো দেখতে দেখতে এতই মোহিত হয়ে গিয়েছিলাম যে আর দেখার সময় মনে পড়েনি ভিডিও করার কথা। তো বাঘ মামা তো ঘরে ঢুকে গেলেন, কারণ বিকেল হয়ে গেছে, খুব একদম শেষ গাড়িতেই আমরা গিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কারণ শেষ মুহূর্তে গিয়েছিলাম তাই টিকিট পাইনি। একদম শেষের গাড়িতেই ঠিক সন্ধ্যার আগেই জঙ্গল পরিদর্শন করলাম, কিছু কিছু বাঘ ভাল্লুক যা যা আছে সব কিছু দর্শন হয়েছে, তবে কিছু হয়েছে হয়তো বা কিছু হয়নি, জানি না তো জঙ্গলের ভিতরে কী কী প্রাণী রয়েছে। তবে জায়গায় জায়গায় বলা আছে এখানে এই থাকে, ওখানে ওই থাকে। এই পরিদর্শনকালে ভয়ের শিহরণ তো থাকেই, তার সাথে সাথে এই সৌন্দর্য চোখে না দেখলে সত্যি বর্ণনা করা যায় না কোনোভাবেই কোনো ভাষায়। এই ময়ূরকে দেখে তো সেই সময় খুব গান গাইতে ইচ্ছা করছে, নাচ ময়ূরি নাচ রে, ঝুম 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 নাচ রে, কোয়েল আকাশে ও বর্ষা রানী সাজ রে। ওহো, কথায় কথায় ভুলেই গেছি আপনাদেরকে যে মজার কথাটা বলবো বলেছিলাম, সেটা তো বলাই হলো না। চলুন ভিডিও দেখতে দেখতে শুনে নিন। হয়েছিল কি, করোনেশন ব্রিজে পা দিয়েই আমি দেখলাম একটা 5 টাকার কয়েন পড়ে আছে। তো ভাবলাম এই তো সবে মায়ের দর্শন করে আসলাম, তারপরে এই টাকার প্রাপ্তি, খুব ভালো লক্ষণ। তো কুড়ালাম, তারপরে একটু এগিয়ে গিয়ে দেখছি আবার একটা 5 টাকার কয়েন, আবার 2 টাকার কয়েন, কখনো 10 টাকার কয়েন, এইরকমভাবে দেখতেই থাকছি। ভাবছি আমি শুধু দেখতে পাচ্ছি না সবাই দেখতে পাচ্ছে, বুঝতে তো পারছি না, সবাই চলে যাচ্ছে, কেউ নিজের দিকে তো তাকাচ্ছে না, বুঝতে পারছি তাই জন্যই দেখতে পাচ্ছে না, আমি সমস্ত দিকেই তাকিয়ে তাকিয়ে যাচ্ছি সেই জন্য দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না এত টাকা পড়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। তারপর দেখলাম গাড়ি তো সবসময় যাচ্ছে না, গাড়ি থেকে কেউ যেন হাত বাড়িয়ে কিছু একটা ছুঁড়লো। ও মা, দেখলাম নদীতে টাকা দেবার জন্য এখানে পয়সা ফেলছে, আর ব্রিজের পাশে যে রেলিং আছে ওই রেলিংয়ে ধাক্কা লেগে সেগুলো ব্রিজের মধ্যেই পড়ছে, আর আমি ভাবছি পয়সা বোধ হয় এইভাবে মানে বাই চান্স পড়ে আছে, কারো পড়ে গেছে সেটা আমি কুড়োচ্ছি, পড়ে আছে অথচ কুড়োবো না তা কি হয়, সেই কারণে কুড়োচ্ছি। যখন দেখলাম তখন তো কী হাসি পেলো, এটাই হচ্ছে মজার কথা।